নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালোই আছেন। সকলকে ক্রিয়েটিভ বাংলা চ্যানেলে স্বাগত জানাই। অ্যাকোরিয়ামে দিলে নুন, রোগের মুখে পড়ে আগুন। বন্ধুরা, আজ অ্যাকোরিয়ামে নুনের কী কী গুণ, উপকারিতা ও মাছের ক্ষেত্রে কীরকমভাবে কাজে লাগে সেসব সম্পূর্ণ জেনে নেব। আর কী কী নুন ব্যবহার করা যেতে পারে ও কী কী নুন ব্যবহার করা যাবে না, কতটা পরিমাণ ব্যবহার করা উচিত সেসব নিয়েও সম্পূর্ণ জেনে নেব বন্ধুরা। আর আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ রঙিন মাছ যারা পালন করে তাদের কাছে এই নুনের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কাজের। যতদিন মাছ থাকবে ততদিন নুনের প্রয়োজনীয়তাও থাকবে, তাই রঙিন মাছ যারা পোষে তাদের কাছে এটি ভীষণ প্রয়োজনীয় ভিডিও। আর এই এক ভিডিওতেই নুনের বিষয়ে সমস্ত কিছু জেনেও বুঝে নিতে পারবেন, আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজনও পড়বে না। আর ভিডিওটি আজ একটু বড় হতে পারে বন্ধুরা, আপনারা একটু ধৈর্য নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই সব কিছু শিখতে পারবেন। আর আমি শিওর আপনাদের অনেক কাজে লাগবে, আর আমি খুব সহজভাবেই সব কিছু বুঝিয়ে বা দেখিয়ে দেব। প্রথমেই জেনে নেব অ্যাকোরিয়ামে নুনের উপকারিতা কী বা অ্যাকোরিয়ামে নুন কী কী কাজ করে। প্রথমত, অ্যাকোরিয়ামে নুন দিলে মাছের সাঁতার কাটতে সুবিধে হয়, মাছের স্ট্রেস কমায়, এছাড়াও মাছের শরীরের বাইরের দিকে মানে এক্সটার্নাল প্যারাসাইটকেও নিয়ন্ত্রণ করে। এছাড়াও অ্যাকোরিয়ামের সুপ্ত অবস্থায় থাকা অনেক রোগ জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়াকেও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। অ্যাকোরিয়ামের অ্যামোনিয়া ও নাইট্রাইটকেও নিয়ন্ত্রণ করে। এছাড়াও মানুষের শরীরের মতো মাছের শরীরেও নুনের প্রয়োজনীয়তা আছে, যার ফলে শরীরে ভারসাম্য বজায় থাকে এবং শরীরে জলের ভারসাম্য বজায় রাখতেও অনেক সাহায্য করে। তাছাড়াও নুন মাছের ব্লাড প্রেশার ও ব্লাড সার্কুলেশন ঠিক রাখে, যার ফলে মাছ অনেক চনমনে ও হেলদি হয়। এবারে আসি কি নুন অ্যাকোরিয়ামে ব্যবহার করা যাবে না। বন্ধুরা, মার্কেটে যেসব আয়োডাইজড নুন পাওয়া যায় সেসব নুন একেবারেই চলবে না, কারণ মাছ একেবারেই আয়োডিন সহ্য করতে পারে না। আয়োডিন মানুষের জন্য প্রয়োজনীয় কিন্তু মাছের জন্য নয়। আয়োডিনযুক্ত নুন দিলে মাছের রং চলে যাবে, মাছ আস্তে আস্তে ঝিমিয়ে পড়বে, ঠিকমতো খাবে না, শেষে মারা যাবে। সমুদ্রের নুনে আয়োডিন থাকে না, পরে এতে অ্যাড করা হয় মানুষের প্রয়োজনে, কারণ মানুষের এটা খুবই দরকারি জিনিস। তাই এই ধরনের নুন ভুল করেও অ্যাকোরিয়ামে দেবেন না। তাহলে কী নুন ব্যবহার করা যাবে? মার্কেটে কম দামে যে নুন পাওয়া যায়, প্রতি কেজি ওই 8-10 টাকার মতোই পেয়ে যাবেন, দেখবেন মোটা দানা, ওটাই আসল র সল্ট বা সামুদ্রিক নুন, এটা অ্যাকোরিয়ামে দেওয়া যাবে। এতে আয়োডিন বা অন্য কোনো খনিজ অ্যাড করা হয় না। এই কম দামি নুনের প্যাকেটেও আয়োডিনযুক্ত নুন লেখা থাকে ঠিক কথাই, কিন্তু এতে আয়োডিন থাকে না, লিখতেই হয় বাধ্যতামূলক, কারণ এটা সরকারি রুল, লিখতেই হবে, কিন্তু এতে আয়োডিন থাকে না, পরীক্ষা করে দেখে নিয়েছি, আপনারাও পরীক্ষা করে দেখে নিতে পারেন। মার্কেট থেকে স্টার্চ এনে নুনে যোগ করলে যদি এতে আয়োডিন থাকে তাহলে এটা নীল হয়ে যাবে, নীল রঙের হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে সাদাই থাকবে। তো এইভাবেও পরীক্ষা করে আপনারা দেখে নিতে পারেন নিশ্চিত হওয়ার জন্য। এবারে আসি রক সল্ট নিয়ে। বন্ধুরা, রক সল্ট আর ব্ল্যাক সল্ট মানে বিন নুনকে অনেক সময় অনেকেই গুলিয়ে ফেলে। এখানে বলে রাখি, রক সল্ট আর ব্ল্যাক সল্ট সম্পূর্ণ আলাদা, মাছের ক্ষেত্রে এই ব্ল্যাক সল্ট লাগে না। রক সল্ট বা পাথুরে নুন এটা মার্কেটে পেয়ে যাবেন, এটা প্যাকেটে গুঁড়ো অবস্থাতেও পাওয়া যায় বা এইরকম পাথরের চাঁই আকারেরও পাওয়া যায়। আমি প্যাকেটে এটা নিই না, কারণ প্যাকেটে অনেক খনিজ মেশানো থাকতে পারে যেটা আমি বুঝতে পারবো না, তাছাড়া দামও বেশি, তাই পাথরের আকারে নিয়ে এসে আমি গুঁড়িয়ে নিই। মার্কেটে সৈন্দব লবণ হিসাবেও পরিচিত। এখানে বলে রাখি, রক সল্ট আর সৈন্দব লবণ একই জিনিস, এই নুন মাছের ব্লাড প্রেশার ও ব্লাড সার্কুলেশনও ঠিক রাখে। রক সল্ট আর র সল্ট দুটো নুনের কাজ প্রায় একই রকম, এই দুটো নুন দিয়েই অসুস্থ ও রোগাক্রান্ত মাছের চিকিৎসা করা হয়। সেই ক্ষেত্রে আলাদা জায়গায় মানে হসপিটাল ট্যাঙ্কে চিকিৎসা করাই উচিত, কারণ সেক্ষেত্রে নুনের পরিমাণ আলাদা হয়। আজকের ভিডিওতে বন্ধুরা চিকিৎসা নিয়ে কিছু বলছি না বা দেখাচ্ছি না, সেটা অন্য কোনো ভিডিওয়ে দেখাবো। তবে আমি সাধারণভাবে অ্যাকোরিয়ামে যে পরিমাণ নুন ব্যবহার করি সেটা ভিডিওর শেষ দিকে দেখিয়ে নিচ্ছি। তবে বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, প্ল্যান্টেড অ্যাকোরিয়াম এবং মেরিন অ্যাকোরিয়ামের ক্ষেত্রে এই নুন ব্যবহার করা যাবে না। এবারে আসি এপসম সল্ট নিয়ে। বন্ধুরা, এপসম সল্ট ওষুধের দোকানে পেয়ে যাবেন, দোকানে যদি না বুঝতে পারে তাহলে বলবেন ম্যাগনেসিয়াম সালফেট বা MgSO4। এটি মাছেদের সুইম ব্লাডার বা কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে কাজে লাগে। অনেক সময় দেখে থাকবেন মাছের পেট ফুলে গিয়ে মাছ ভাসছে, পেট পরিষ্কার হচ্ছে না, মাছের খিদে নেই, মাছ এক জায়গায় চুপচাপ বসে আছে, আসল কথা মাছটির পায়খানা পরিষ্কার হচ্ছে না বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে। সেই ক্ষেত্রে মাছটি আলাদা জায়গায় তুলে কিছুটা এপসম সল্ট দিলে মাছটির পেট ঘণ্টাখানেকের মধ্যে পরিষ্কার হয়ে যাবে, এছাড়াও পেটের মধ্যে যদি কোনো প্যারাসাইট থাকে সেটাও বেরিয়ে যাবে। মোট কথা, এপসম সল্ট মাছের ইন্টারনাল ক্ষেত্রে কাজে লাগে। বন্ধুরা, একটু আগে যেটা বলছিলাম যে আমি সাধারণভাবে অ্যাকোরিয়ামে কী পরিমাণ নুন ব্যবহার করি,
অনেকে অনেক রকম পরামর্শ দিয়ে থাকে। বিভিন্ন জায়গায় রেগুলার নুনের পরিমাণ বিভিন্ন রকম বলা হয়। সাধারণভাবে নুনের পরিমাণ 5 গ্যালন জলে 1 টেবিল চামচ নুন দিতে বলা হয়, আর 1 টেবিল চামচে 10 গ্রাম মতো নুন ধরে, আর 1 গ্যালন সমান প্রায় 4.5 লিটার জল। কিন্তু ব্যক্তিগতভাবে বহু বছর ধরে যেটা পরীক্ষা করে দেখেছি বা নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝেছি, সাধারণত অ্যাকোরিয়ামে ব্যবহৃত নুনের পরিমাণ ও অসুস্থ মাছের ক্ষেত্রে নুনের পরিমাণ কখনোই এক হওয়া উচিত নয়। আমি অ্যাকোরিয়ামে পুরো জল পাল্টালে এই চামচটা 2 চামচ নুন দিই, আর হাফ সাইপন করে হাফ নতুন জল দিলে তাহলে এর 1 চামচ নুন দিই, আর এই চামচে 5 গ্রাম নুন ধরে। মোট কথা, প্রত্যেক 30 লিটার নতুন জলে 1 চামচ নুন দিই, মানে 5 গ্রাম। প্রথমেই আমি বেশি পরিমাণ নুন ব্যবহার করি না, কারণ প্রথমেই যদি বেশি নুন ইউজ করি তাহলে আর ওই পরিমাণ নুনে অসুস্থ মাছকে চিকিৎসা করলে আর কাজ হবে না, কারণ ওই পরিমাণ নুনে সে অভ্যস্ত। এখানে একটা উদাহরণ দিই, মানুষও যদি বেশি পরিমাণ অ্যান্টিবায়োটিক খায় কারণে অকারণে, আসল অসুস্থতার সময়ে অ্যান্টিবায়োটিক আর কাজ হবে না, তখন তার পাওয়ার বাড়াতে হবে। তেমনি মাছের ক্ষেত্রেও তাই, প্রথমেই বেশি নুন ইউজ করলে অসুস্থতার সময় সেই নুনে আর কাজ হবে না, তখন আরও নুন বাড়াতে হবে। আর বেশি নুন ব্যবহার করলে তাতেও অনেক অসুবিধে আছে, আর নুনের পরিমাণ যদি বেশি হয়ে যায়, ঠিকমতো মাপ জয়ী না করতে পারে, তাহলে মাছ ডিহাইড্রেটেড হয়ে যাবে আর মাছের শরীরে সমস্ত জল বেরিয়ে গিয়ে মাছ মারাও যেতে পারে। ভিডিওটিতে যেইভাবে সমস্ত কিছু দেখানো হলো আপনারা এইভাবে অ্যাপ্লাই করুন। এইভাবে অ্যাপ্লাই করলে আপনাদের মাছও ভালো থাকবে, আর আশা করি আপনাদের ভিডিওটা অনেক কাজে লাগবে এবং উপকারে লাগবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে খুব ভালো থাকুন।